টা টাটা করো, টা 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 করো করো, টাটা করো। মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 9টা, আর আমাদের সকাল বিকেল দুপুর রাত কখন হয় আমরা বুঝতেই পাই না, তাই না মামা? সবাইকে বলে দাও গুড মর্নিং, সবাইকে বলে দাও। আর আমরা তো বাড়ি চলে এসেছি, দুদিন হয়েই গেছে, এই দুদিনে কোনো টাইম পাইনি, কারণ গুজ গাছ করতে হয়েছে, এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারপর সব কিছু ঠিকঠাক করতে হচ্ছে, যেহেতু আমি প্রায় 1.5 মাস বাড়ি ছিলাম না, সব কিছু ঠিকঠাক করতে করতে আমার দুদিন চলে গেছে, আরও জিনিসপত্র ঠিকঠাক করতে হবে। আর এরকম মাম্মার একটুখানি ঠান্ডা লেগে গেছে, নাকে ফসফস করছে, কি হয়েছে কি হয়েছে? আর মাম্মামের দাদু আর ঠাম্মি চলে গেছে কাশ্মীর, কাশ্মীর চলে গেছে, তাই না, তোমাকে রেখে? হ্যাঁ, তুমিও তো যাবে, তুমি একটু বড় হও তারপর যাবে। আর ঠান্ডাটা লাগছে তো, ওর শরীরটা ভালো লাগছে না, তাই খ্যান খ্যান করছে, ওর জন্য যাবো আমি একটুখানি ঠান্ডার ওষুধ আনতে। আর ওকে নিচ্ছি না, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টি, আর ওকে তো নেবই না, ভেবেছিলাম নিয়ে যাবো, তো জয় বললো ওকে নিতে হবে না, তুমি বলে ঠান্ডার ওষুধ নিয়ে আসো, নাকে ফসফস করছে প্রচণ্ড। মাম্মা সবাইকে বলে দাও গুড মর্নিং। আর আমাদের এই বাড়িতে নিয়ে এসেছি আমার ওই বাড়ির বাবা মাকে, কারণ আমি আর মাম্মা রয়েছি একা একা, জয় চলে গেছে অফিস, ওকে তো আমি একা রাখতেই পারবো না, মা গেছে এখন রান্না করতে, আর আমি মাম্মার পাশে বসে রয়েছি, তাই না মাম্মা? সবাইকে বলে দাও মর্নিং মর্নিং। আর ওর চোখটা এখন একটুখানি ঠিক আছে, আমরা আবার যাবো ডক্টরের কাছে 22 তারিখ চোখের চেকআপে, যে চোখটা কোনো প্রবলেম আছে কিনা, এখন বলেছিল 3 মাস পর যেতে আমাদেরকে, কিন্তু দেখছিলাম মাঝখানে একটু প্রবলেম হচ্ছিল, ওর জন্য জয় আবার ডেট নিয়েছে। মামা গুড নাইট, গুড নাইট বলছি, সরি গুড মর্নিং বলে দাও, বলে দাও বলে দাও, তোমার জন্য আমি সব কিছু ভুলে গেছি, কখন গুড মর্নিং হয়, কখন আফটারনুন হয়, কখন নাইট হয়, তাই না? সবাইকে বলে দাও একটুখানি, সবাইকে দিয়ে দাও, টাটা দিয়ে দাও, তুমি ভালো পারো না, টাটা টাটা করো, টাটা টাটা করো করো, টাটা করো, টাটা করে দাও, টাটা। ও টাটা করলে বুঝতে পারে যে ওর কাছ থেকে চলে যাচ্ছি, ও কান্না করে দেয় তখনই, তাই না মামা? ও সব বোঝে, সব বোঝে, আর চুলগুলো দেখেছো পুরো একদম দাঁড়ানো, একদম প্রচণ্ড রাগ। আমি বলছি দেখে রাগ করছে, রাগ করছে, তোমার রাগ প্রচুর রাগ, কোথায় রাখবে এই রাগ, তুমি কোথায় রাখবে, বলো কোথায় রাখবে তুমি এই রাগ? হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে বলে একটু হাতা লম্বা জামা পরিয়ে দিয়েছি, এছাড়া তো ওকে এই হাতা লম্বা জামা পরানোই যায় না, প্রচন্ড গরম, ঘেমে যায়। ওরে বাবা, ওরে বাবা, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ, কোথায় গেল আমার সোনা মামাটা, কোথায়? ওরে বাবা, ওর সাথে আমি বসে বসে খেলছি, এখন আমি ব্রাশ করতে যেতে পারিনি, 10টা বাজে চলো মামা, আর ওকে আমি একা মানে এখানে রেখে যে যাবো, এই বালিশ থেকেও ঘুরে 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 এই পাশে চলে আসবে এক্ষুনি, আর পরে তাহলে কি করবে, যেতেও পাচ্ছি না, সানবিত থেকে আমি যে ব্রাশ করব, মাম্মা যে গিয়ে ব্রাশ করবে, যেতেও পাচ্ছে না, এখনই ঘোরে চকড়ার মতো, আরও তো দিন পড়ে রয়েছে, আবার শোনে কথা, আরও তো দিন পড়ে রয়েছে, তখন কি করবে, সবে 1.5 মাস বয়স, এখনই চকড়ার মতো ঘুরছ? হ্যাঁ, সানভি, সানভি কোথায়, সানভি? হ্যাঁ, কি বলবে বলো, তোমার কথা তো বুঝি না, বলো সানভি। তো চলো ওর সাথে একটুখানি খেলে টেলে, তারপর আমি যাবো ব্রাশ করতে, তারপর যাবো বাজারে, ওর জন্য একটু ওষুধ ওষুধ আনবো, আরও বাজার ঘাট করতে হবে, জয় বাড়িতে নেই, সবাইকে বলে দাও টাটা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টা টা টা। আর আমার ঘরের অবস্থা দেখো এখন, আগে কি থাকতো আর এখন ঘরের অবস্থা কি হয়ে রয়েছে, এর মধ্যে ওর ওষুধ, ব্যাগে খেলনা, ওখানেও জামা কাপড়, এখানে লেপ কাঁথা, কিচ্ছু গুছানো হয় না মাম্মার জন্য, তাই না? আগে ঘর কত ঠিকঠাক থাকতো, পাপাকে বকতাম, এখন আমি কাকে বকবো, ঘরে কেন এলোমেলো, এখন সানভিকে বকবো, সানভি, সানভির জন্য এখন ঘর এলোমেলো পুরো। তো চলো এখন যাই, একটুখানি ব্রাশ ট্রাশ করে আসি, মাকে এখন বলবো বসতে, তারপর আমি যাবো ব্রাশ করতে, বাজারে যাবো, রান্নাবান্না করতে হবে অনেক কাজ, যেহেতু আমি এই বাড়িতে চলে এসেছি এখন কাজের আর শেষ নেই, এখন আর টাইমই পাচ্ছি না কোনো, আগে ভাবতাম আমার টাইম কাটে না, এখন দেখছি টাইমই পাচ্ছি না, সব কিছুই সানভির জন্য। ঘুমাবেও এখন, শুয়ে পড়ো মামা, সবাইকে বলে দাও গুড নাইট, আমি এখন শুয়ে পড়বো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কমপ্লিট, এখন মা একটু সানভিকে দেখো পায়ে তেল ডলে দিচ্ছে, আর এই তেলটা পুরো খাঁটি একদম, জয় অফিস থেকে নিয়ে এসেছে, ওখানে নাকি পুরো খাঁটি তেল পাওয়া যায়, পুরো ঘানির তেল, কোনো ভেজাল নেই, ঠান্ডা লেগেছে পায়ে তলায় নাকি তেল দিলে ঠান্ডা একটু কমে, দেখো পায়ের নিচে মা তেল ডলে দিচ্ছে, কত ছোট্ট ছোট্ট পা, হ্যাঁ ঠান্ডা লেগেছে তো, আমাদেরই ঠান্ডা লেগেছে এই ওয়েদারে, বৃষ্টি রোদ গরম এই ওয়েদারে সবারই ঠান্ডা লাগছে, ও তো ছোট্ট বাচ্চা, ও তো ঠান্ডা লাগবে, মার সাথে কথা বলছে, মাকে প্রচন্ড চেনে, আর মায়ের কাছে ভালো থাকে। মাম্মা কি হচ্ছে, দিদুন তোমাকে পায়ে কি করে দিচ্ছে, পায়ে তোমাকে তেল মালিশ করে দিচ্ছে, ভালো লাগছে? হ্যাঁ, এই যে মা একটুখানি ওকে পায়ে তেল মালিশ করে দিচ্ছে, আজকে ওকে আর স্নান করাবো না, কারণ বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, আজকে তোমাকে আর স্নান করাবো না, মামা ডাকছে তো তোমাকে, এই যে এদিকে এদিকে, টাটা, চলে যাচ্ছি আমি রান্না করতে, টাটা, তুমি দিদুনের সাথে খেলু খেলু করো, ঠিক আছে? এলি বাবা, ওরে বাবা, পা তুলে দিচ্ছে, ওরে বাবা, আর কিন্তু আজকে কোনো জামা কাপড় নেই, সব ভেজা, আজকে কম কম করবে হিসু, ঠিক আছে, মিনিটে মিনিটে হিসু করে, আজকে কম করবে কিন্তু, হ্যাঁ আজকে কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, মার সাথে কথা বলছে, আমার কথা পাত্তাই দিচ্ছে না, সানভি টাটা টাটা টাটা।
এদিকে মা স্বামীকে এক্ষুনি পায়ে তেল মালিশ করে দিচ্ছে, কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমি এসেছি এদিকে রান্না করতে, আর বাইরে ওয়েদার দেখো পুরো মেঘলা, বৃষ্টি পড়ছে, সানবীর যে কত জামা কাপড় রয়েছে ওয়াশিং মেশিনে দিতে পারছি না, জানি যে শুকাবে না, তাই ওকে বললাম কম কম ইস্যু করতে, মিনিটের মানে এক মিনিট পর পর ইস্যু করে, আর যেহেতু ঠান্ডা পেয়েছে ওই কারণে হিসটা একটুখানি বেশি করছে। ওকে বেশিরভাগ মানে হাগিস পরাই না আমি, কারণ হাগিস পরালে না আমার মানে পায়ে লাল লাল দাগ হয়ে যায়, ওই কারণে আর হাগিস পরানো হয় না বেশি। আজকে পরাতেই হবে, কারণ যেহেতু আর কোনো জামা কাপড় বলতে কি কাঁথা কাপড় নেই, মানে কালকে থেকে আরম্ভ হয়েছে বৃষ্টিটা, আর এর মধ্যে তো রোদও ওঠেনি, দুদিন থেকে রোদও উঠছে না ঠিকঠাক। তো চলো রান্না করিনি সকালের খাবার খেয়ে আমি যাবো একটুখানি বাজারে, ওর জন্য ঠান্ডার একটুখানি ওষুধ নিয়ে আসবো, আর টুকিটাকে বাজার করতে হবে, অনেকদিন পর বাড়িতে এসেছি, সব জিনিসপত্র কী কী আছে জানি না সেগুলো দেখে তারপর যাবো বাজারে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।